জানব যে ঢাকা মেডিকেল কলেজের কি অবস্থা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, সে হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, এবং সেখানে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও ছিলেন, তারা মরদেহটি মাত্রই নিয়ে আসলেন, সেটি এই জরুরি বিভাগে এইমাত্র নিয়ে যাওয়া হলো। তার মানে হচ্ছে নিহতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়ালো নয়, এর মধ্যে সবশেষ যে তথ্য তাতে এই মরদেহটি কি আসলে কোনো পুরুষ কিংবা নারীর সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে যে আরও আটজন ছিল তার মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি বলেছেন এরই মধ্যে অন্তত একশো জনকে চিকিৎসা দিয়ে তারা ছেড়ে দিয়েছেন, 42 জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, আর মৃত্যু হয়েছে 8 জনের তিনি তখন বলেছিলেন। তিনি বলেছিলেন 6 জনের পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম আরও 2 জন, এই মাত্র দেখলাম আরও 1 জন, তার মানে 9 জন মৃত্যু, 100 জনের বেশি চিকিৎসা নিয়েছেন, 42 জনের মতো চিকিৎসাধীন রয়েছেন, এর মধ্যে যারা মারা গেছেন তা সেটি আমরা জানতে চেয়েছিলাম যে তারা আসলে কারা, ওই ভবনে থাকা বা কোনো অফিসের কর্মকর্তা কর্মচারী নাকি অন্য কেউ, সেই পরিচয়টি তারা নিশ্চিত করে এখন পর্যন্ত বলতে পারেননি। তবে তিনি যেটি জানিয়েছেন যে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, ম্যাস ক্যাজুয়ালিটি হয়েছে, অর্থাৎ কারো পায়ে আঘাত, কারো হাতে আঘাত, কারো চোখে আঘাত, অর্থাৎ বিভিন্ন রকমের আহত অবস্থায় হয়েই কিন্তু এই হাসপাতালে যারা রয়েছেন তারা চিকিৎসা নিতে এসেছেন। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন, যারা এরই মধ্যে যারা এই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের সবশেষ কী পরিস্থিতি সেটি তারা পর্যবেক্ষণ করে এসেছেন, যেটি সেই পুলিশের সঙ্গে কথা বলেও আমরা যতটুকু জানতে পেরেছি যারা এই আহত অবস্থায় রয়েছেন যে 42 জন বা 45 জন অর্থাৎ 40 জনেরও অধিক, তাদের সবশেষ যে পরিস্থিতি সেটি চিকিৎসকরাই কিন্তু সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আরও একটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে এই যে 6 জন বা 8 জন, তিনি 6 জনের কথা বলেছিলেন, যে এর মধ্যে কিন্তু 4 জনকেই নিয়ে আসা হয়েছিল মৃত অবস্থায়, অর্থাৎ এখানে এসে কিন্তু তাদেরকে কোনো ধরনের চিকিৎসা দেওয়ার কোনো সুযোগই ছিল না, যেহেতু মারা গেছেন, এবং 1 জনকে খুব ক্রিটিক্যাল অবস্থায় তারা আইসিইউতে নিয়ে গেছিলেন 1 মিনিটের মধ্যে, অর্থাৎ আইসিইউতে ঢোকানোর 1 মিনিটের মধ্যেই কিন্তু তিনি মারা গেছেন। সবশেষ তথ্য 9 জন মারা গেছেন, 100 জনের বেশি চিকিৎসা নিয়ে, এর মধ্যে যাদের সামান্য আহত হয়েছিলেন তারা বাড়ি ফিরে গেছেন।